हेलो स्टूडेंट्स, আমি নীতিশ পাল, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে এবং নিহারিকা অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব ম্যাথ পেডাগজির, সেটা হচ্ছে গণিতের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স। দেখো, প্রত্যেকটা বিষয়েরই কোনো না কোনো নির্দিষ্ট ভাষা থাকে, ঠিক একইভাবে আমরা গণিতেরও কিছু ভাষা আজকের এই ক্লাসটিতে দেখে নেব। অবশ্যই শেষ অবধি ধৈর্য ধরে ভিডিওটি দেখবে, তার কারণ যদি শেষ অবধি না দেখো তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। তাও কি বলছে, গণিতের একটি সম্পূর্ণ নিজস্ব ভাষা রয়েছে, যেমন গণিতের বিভিন্ন চিহ্ন রয়েছে, বিভিন্ন সংকেত রয়েছে ইত্যাদি দিয়ে এই ভাষাটিকে ব্যবহার করা হয়। সাপোজ মনে করো 2 আর 3, আমি বললাম এটা একটা অঙ্ক করো, কি অঙ্ক, যোগ করব না বিয়োগ করব, বিয়োগ করব না গুণ করব না ভাগ করব, কিছুই বলেনি কিন্তু আমাকে। তাহলে যখনই আমি যোগ চিহ্নটা দিয়ে দিচ্ছি, তার মানে চিহ্ন দিয়ে এখানে একটা ভাষায় প্রকাশ করছে যেটা আমাকে যোগ করতে বলেছে। দেখো কত ইন্টারেস্টিং না বিষয়টা। আবার মনে করো এখানে মনে করো 5 আছে, মাইনাস 3, অর্থাৎ এই যে মাইনাস যে চিহ্নটা আছে চিহ্নটাই কিন্তু যোগসূত্র, এই যে দুটো সংখ্যায় দুটো সংখ্যার মধ্যে যোগসূত্র। তাহলে এটাই কিন্তু গণিতের ভাষা, গণিত নিজস্ব কোনো ভাষা কথা বলে না। তাহলে এই চিহ্নগুলো সংকেতগুলো এগুলোই কিন্তু গণিতের ভাষা। বলছে এই ভাষাটিকে শিক্ষার্থীদের বোধগম্য করানো হয় যে কোনটা কোন চিহ্ন, কোনটা কি করতে বলেছে, এই বিষয়গুলোই কিন্তু গণিতে বলা হয়। গণিতের এই প্রতীকমূলক ভাষার সাহায্যে বহু সাধারণ ধারণাকে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, যেমন গণিতের বিভিন্ন ধারণা রয়েছে, সূত্র আছে, গণিতের বিভিন্ন পদ্ধতি রয়েছে ইত্যাদি ব্যাখ্যা করার সময় কিন্তু শিক্ষকরা সাধারণত ভাষার ব্যবহার করেন। সাধারণ ভাষায় ব্যবহৃত অনেক শব্দ আবার গণিতে ব্যবহৃত হয়, কিন্তু তাদের নির্দিষ্ট গাণিতিক অর্থ বোঝাতেই ব্যবহার করা হয়। যেমন যোগ, বিয়োগ, গুণ, যেমন মনে করো যোগ করো বলছে, সাপোজ যোগ করো, তাহলে যোগ করো যখন বলছে তার মানে তোমাকে বুঝতে হবে যেখানে 2+3 এর মধ্যে বলে দিয়েছে যোগ করো, বা বলতে হবে 2 ও 3 এর যোগ করো, এর যোগ করো। এখানে কিন্তু দেখো চিহ্ন নেই, কিন্তু মাঝে চিহ্ন নেই, তার মানে ওর জায়গায় আমাকে যোগ করতে হবে। তাহলে এটাই হলো গণিতের ভাষা। আবার বলছে ভাগ, বলছে বর্গমূল, ঘাত ইত্যাদি শব্দগুলি। অন্যান্য ভাষার মতো গণিতের ভাষাও মানে ভাষারও কিন্তু ধারণা আছে, পরিভাষা রয়েছে, চিহ্ন রয়েছে, বাক্যরীতি রয়েছে ইত্যাদি নিয়ে গঠিত, যা অন্যান্য ভাষার তুলনায় একটু অন্য ধরনের। যেমন m² - b² কি হয়, এটা হয় a+b × a - b। উদাহরণস্বরূপ আমরা যদি বলতে চাই, ধ্যান দাও, কখনো আমরা হয়তো জানার চেষ্টা করিনি যে a+b × a - b কি করে a² - b² হয়। ধ্যান দাও, a কে a দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে a² একে বি দিয়ে গুণ করলে -ab হয়ে যাচ্ছে, প্লাস এ যদি আমরা এটাকে গুণ করি প্লাস এর বি দিয়ে এই প্লাস এর একে, তাহলে প্লাস এ বি হচ্ছে, যদি এই মাইনাস এ প্লাস এ মাইনাস বিবি গুণ করলে b² হয়ে যাচ্ছে, প্লাস এ বি মাইনাস এ বি কেটে যায় তাহলে a² - b² হয়েছে। তাহলে a² - b² সূত্র কি হলো, আলটিমেটলি a+b × a - b। আবার একইভাবে যদি বলি a+b × a - b = কত, তাহলে বলতে হবে a² - b² একইভাবে a+b² মানে কি, দেখবা a+b² মানে কি একই জিনিস দুবার, তাহলে আমরা তাকে স্কোয়ার বলি। তাহলে a+b আর a+b এটাকে গুণ করো, দেখো একে এ দিয়ে গুণ করলে a² হচ্ছে, একে বি দিয়ে গুণ করলে প্লাস এ বি হচ্ছে, যদি আমরা বি কে দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে প্লাস এ বি হচ্ছে, আর লাস্টে বি কে বি দিয়ে গুণ করলে +b² হচ্ছে। এবার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে a² + ab আর +ab হয়ে গেল +2ab প্লাস এলাস্টে b². তাহলে এইভাবে কিন্তু ফর্মুলা গুলো তৈরি হয়, ফর্মুলা কিন্তু উড়ে এসে জুড়ে বসেনি, আমরা ছোটবেলা থেকে মুখস্থ করি a² - b² ফর্মুলা কি, a+b × a - b, a+b × a - b, কিছু কিছু টিচারও আছে যারা আমাদের মুখস্থ করায় মানে ফর্মুলা গুলো, কিন্তু সবসময় কোনো বাচ্চাকে এগুলো মুখস্থ না করিয়ে এগুলো বোঝাতে হবে যে সূত্রগুলো আসে করতে, প্রতিটা সূত্রই কিন্তু একটা না একটা জায়গা থেকে সৃষ্টি, তো সেটা একটু বোঝাতে হবে ছাত্রছাত্রীদের, ঠিক আছে। যার জন্য আমি যদি গণিতের ভাষাটা না বুঝি তাহলে আমি আমার স্টুডেন্টদের কি করে গণিতের ভাষা বোঝাবো, তাই না। তাহলে বলছে এটিকে আমরা বলে থাকি দুটি পদের বর্গের অন্তর, যা পদ দুটির যোগফল বা বিয়োগফলের গুণের সাথে সমান। আবার এই যে আমি জিনিসটা করছি তাহলে এর মাধ্যমে বোঝানো হয় দুই পদের সমষ্টির বর্গ পৃথক পৃথক ভাবে পদ দুটির বর্গ এবং পদ দুটির গুণফলের দ্বিগুণের সমষ্টির সাথে সমান, এই যে বিষয়টা যেটা দাঁড়ালো। আচ্ছা, তো গণিতের ভাষা সম্পর্কে বলতে গিয়ে গ্যালিলিও বলেছেন, আমি 1 নম্বর ক্লাসে তোমাদের আলোচনা করেছি যে ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ
রিটেন দা ইউনিভার্স, অর্থাৎ গণিত হলো এমন একটি ভাষা যেই ভাষার মাধ্যমে ভগবান বা ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডকে লিখেছেন, তাহলে এটা বলেছেন গ্যালিলিও, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, লিন্ডসে বলেছেন ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্যাল সায়েন্স, বলছে গণিত হলো এমন একটি ভাষা যেটা প্রাকৃতিক বিজ্ঞান, অ্যান্ড সার্টেনলি নো মোর মার্ভেলাস ল্যাঙ্গুয়েজ ওয়াজ এভার ক্রিয়েটেড বাই দ্য মাইন্ড অফ দ্য ম্যান। তাহলে এটা কিন্তু অলরেডি ক্রিয়েট থাকে না আমাদের মাইন্ডে, থাকে কি, এটা কিন্তু কখনোই ক্রিয়েট থাকে না আমাদের মাইন্ডে, কিন্তু সেভ থাকে না, যার জন্য বলছে যে এটা একটা এমন একটা ভাষা যেটা সার্টেনলি ভাবে আসে না, হঠাৎ করে আসে না মাথার মধ্যে, তাহলে এটা বিষয়টা শিখতে হয়। এবার কিছু চিহ্ন যেগুলো গণিতে ব্যবহার করা হয় সেই চিহ্নগুলো সম্পর্কে একটু জেনে নেব। এটা আছে যোগ, যাকে বলে অ্যাডিশন, বিয়োগ সাবস্ট্রাকশন, গুণ তোমরা জানো, ভাগও তোমরা জানো, সমান সমান তোমরা জানো, এটাকে বলে সর্বসম, যেটা জ্যামিতিক প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটাকে বলে বৃহত্তর বা গ্রেটার দেন, এটাকে বলা হয় ক্ষুদ্রতর বা লেস দেন। আচ্ছা, এটাকে বলে যেহেতু, ওপরে দুটো পুটুলি পুটুলি থাকলে দেখো এখানে গ্রেটার দেন লেস দেনের মধ্যে একটা ব্যাপার আছে, এটা কি গ্রেটার দেন বলে, তার মানে কি এদিকে বড় থাকছে এদিকে ছোট থাকছে, আগে প্রায়োরিটি যেখানে বড়কে দেওয়া হবে তাকে বলে গ্রেটার দেন বা বৃহত্তর, যেখানে বড়কে আগে প্রায়োরিটি দেওয়া হচ্ছে তাকে বলে মানে বৃহত্তর। দেখো এই পাশটা ছোট মুখটা, তাহলে এই পাশে ছোট থাকবে আর এই পাশে জায়গাটা বড়, সুতরাং বড় থাকবে, এটাকে গ্রেটার দেন বলে। গ্রেটার দেন কি হচ্ছে, আগে বড় হবে পরে ছোট হবে। এবার যদি উল্টোটা হয়, যদি ছোটটা এই পাশে চলে আসে, তাহলে আগে যখন ছোট প্রায়োরিটি পাচ্ছে এবং বড়টা যখন মানে পরে প্রায়োরিটি পাচ্ছে, তাহলে এই জায়গাটাকে আমরা কি বলছি, এই জায়গাটাকে আমরা বলছি লেস দেন বলছি। তাহলে লেস দেন কেন, আগে ছোটকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আচ্ছা, ওপরে যদি দুটো পুটলি পুটলি থাকে নিচে একটা থাকে, তাহলে তাকে আমরা বলি যেহেতু। এবার ওপরে যদি একটা পুটলি থাকে নিচে যদি দুটো পুটলি থাকে তাকে আমরা বলি সুতরাং। এই যে সিম্বলটা আছে এটাকে বলি আমরা সিগমা, সিগমা কত অর্থ হলো যোগফল বা সর্বমোট, কারণ এটা হচ্ছে এডুকেশনাল ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বা ইকোনমিক্স ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় এই চিহ্নটা সিগমা। এছাড়া গড়ের অঙ্ক করতে গেলে সেখানে সিগমার প্রয়োজন হয়, গড়, মধ্যম মান, মধ্যম মান, আবার সংখ্যা গুরু মান বা ভূয়িষ্ঠক, মিন, মিডিয়ান, মোড, এই সমস্ত অঙ্ক করতে গেলে এই সিগমাটার ইউজ প্রচুর পরিমাণে হয়। দুটো যদি লম্বা লম্বা দাগ থাকে তাকে আমরা বলি সমান্তরাল, একটা দাগের উপরে এরকম যদি লম্বা একটা দাগ টেনে দিই তাকে আমরা বলি লম্ব, দেন অনুপাত, দুটো পুটলি পুটলি থাকলে ওপর নিচে তাহলে আমরা বলি তাকে অনুপাত, পার্সেন্টেজ তোমরা জানো এটাকে শতকরা বলা হয়, এটা হলে বর্গমূল বা স্কোয়ার রুট বলা হয়, ক্লিয়ার। যখন মনে করো বর্গমূল মানে কি, যেমন মনে করো চার, চার বর্গমূল কত হবে, দুই হবে, কারণ চারটাকে যদি লসাগু করো তুমি দুই দুগুণ চার হচ্ছে, তাহলে দুটা দুইয়ের জন্য একটা দুই বেরিয়ে গেল। এবার যদি বলে ঘনমূল, ঘনমূলে এরকম থাকে ব্যাপারটা, মনে করো আট এরকম বলছে, এটা কতর বীজ, তাহলে দুই, কি করে হলো, কারণ তিনটা জিনিসকে এখানে আটটাকে তিনবারে ভাগ করতে হবে, তাহলে দুই দিয়ে করলে দুই চারে আট, আবার দুই দিয়ে করলে দুই দুগুণ চার, তাহলে দুই দুই দুই, তার মানে দুই ইন্টু দুই ইন্টু দুই, তাহলে এটার থ্রি, তাহলে তিনবারে কোনটা বাড়াচ্ছে, তাহলে বেরোচ্ছে কিন্তু এখানে দুই বেরোচ্ছে, তাহলে আলটিমেটলি এটাকে আমরা কি বলছি, আলটিমেটলি ওটাকে আমরা বলছি ঘনমূল। দেন এটাকে বলছি ত্রিভুজ সিম্বল, ঠিক আছে, ত্রিভুজ সিম্বল বলছি, ক্লিয়ার, মনে রাখবা। আচ্ছা, এটা হলো পাই, পাই এর মানে হচ্ছে 22/7 বা 3.14 প্রায়, এন মানে আসন্ন মান, আর মানে বাস্তব সংখ্যার সেট, এটাকে সর্বসম আমরা এক জায়গায় দেখলাম, সর্বসম আর হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে ডিফারেন্সটা কি, দেখো খুব একটা বেশি এখানে ডিফারেন্স নেই, ঠিক আছে, খুব একটা বেশি ডিফারেন্স নেই। আচ্ছা, দুটো সমান সমান দিয়ে ওপরে যদি একটা ডেকোলানো সিম্বল থাকে তাহলে আমরা তাকে বলছি স্বাভাবিক সংখ্যার সেট। দেন জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, কিউ মানে হচ্ছে মূলদ সংখ্যার সেট, ক্লিয়ার। আচ্ছা, যদি চারটা পুটলি পুটলি থাকে তাহলে আমরা তাকে বলছি সমানুপাত, এই চিহ্নটাকে বলছি আমরা ভেদ, ঠিক আছে, এরকম টাইপের আটের মতন অনেকটা ভেদ। এবার কি বলছে, এছাড়া বিভিন্ন গ্রিক বর্ণ কিছু অ্যালফাবেট আছে যে বিভিন্ন গাণিতিক প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, এদের মধ্যে কয়েকটি যেমন আছে, যেমন এ টাইপের হলে পারে এটাকে আমরা বলছি আলফা, বি টাইপ হলে পারে এটাকে বলছি বলি বিটা, ওয়াই টাইপ হলে পারে এটাকে আমরা বলছি গামা, যদি একটা ও এর মতো চিহ্ন থাকে এবং কেটে দেয় মাঝখান দিয়ে তাহলে এটাকে বলছে ফাই। আচ্ছা, এটাকে বলছি ক্যাপিটাল ডেল্টা, ক্যাপিটাল ডেল্টাটা কি আছে, মনে করো ত্রিভুজের মতোই থাকছে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে একটু ডিপ থাকলে পারে, একটু লম্বা, ত্রিভুজটা কি হচ্ছে তিনটা বাহু সমানের মতন দেখাচ্ছে কিন্তু ক্যাপিটাল ডেল্টাটা কি হচ্ছে একটু লম্বা, এরকম ধরনের বিষয়টা দেখাচ্ছে আর এই পাশটা একটু মোটা হচ্ছে, ক্লিয়ার। আচ্ছা, দেন বলছে ডেল্টা, এটাও কিন্তু ডেল্টা, এরকম টাইপের একের মতো, বাংলার একের মতো ডেল্টা, মিউ, ইউ এর মতো, যদি এটা একটু নিচে যেতে যাচ্ছে এটা মিউ বলে, তাহলে থিটা, ত্রিকোণমিতির ক্ষেত্রে খুব ইউজ হয় থিটা, এটাকে বলে ইটা,
ঠিক আছে এই সিম্বলটাকে বলা হয় ইটা দেন এটাও কিন্তু স্মল সিগমা হিসেবে ইউজ হয় সিগমা মানে যোগফল এবার আরো কিছু বিষয় আছে যেমন বন্ধনী বন্ধনী মানে লাইন লাইন বা বার এটাকে বন্ধনী বলা হয় রেখা বন্ধনী বলা হয় মনে করো 2 ভাগ 2 প্লাস 3 হ্যাঁ এরকম টাইপের আছে এবং এর উপরে বার দেওয়া আছে মানে তোমাকে এটা আগে করতে হবে এরকম টাইপের ব্যাপারটা বার মানে ফার্স্ট মানে ব্র্যাকেটের আগেও কিন্তু বারের কাজ রেখা বন্ধনীর কাজ তারপরে ফার্স্ট ব্র্যাকেট তোমরা ছোটবেলা থেকে জানো এগুলো সেকেন্ড ব্র্যাকেটও জানো থার্ড ব্র্যাকেটও জানো ঠিক আছে তাহলে এই ছিল আজকের ক্লাসটি তো স্টুডেন্টস তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হতে চাও তাহলে 6295916282 নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে অথবা 7076398606 নম্বরে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো দেখো স্টুডেন্টস এই লেসনটা টাইপিং দেওয়াটা পসিবল হলো না কারণ অনেকগুলো সিম্বল আছে এখানটায় অনেক সিম্বল আছে সময় কমের জন্য তোমাদের এটা আমরা কোনো টাইপিং করলাম না কিন্তু বাকি সমস্ত নোটসগুলো আমরা টাইপিং ওয়াইজ তোমাদের দিয়েছি এটা অনেকটা সময় লেগে যেত এটা করলে পরে সেই কারণে আমি তোমাদেরকে দিলাম না বইয়ের থেকে খুব ভালো একটা রাইটারের বই থেকে তোমাদেরকে আমি এই যে চ্যাপ্টারটা ছিল আমাদের যে চ্যাপ্টারটার নাম হচ্ছে গণিতের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স আশা করি ডিটেলসে বুঝতে পেরেছো কি আছে না আছে ডিটেলসে বুঝিয়ে দিলাম এবার তোমাদের হচ্ছে বাড়িতে কমসে কম এই ভিডিওটি 5 বার প্লে করে দেখা 5 টাইমস এটাকে প্লে করে দেখা অথবা 5 বার এই পিডিএফটাকে পড়া তো স্টুডেন্টস যদি তোমরা কন্টিনিউ পড়তে পারো খুব ভালোভাবে তাহলে আশা করছি কোনো রকম অসুবিধা হবে না আর যদি মনে করো তোমাদের মানে ঠিকঠাকভাবে না করো এগুলো বা 5 বার করে যদি রিভাইজ না মারো তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে তোমরা আর অবশ্যই আমার এই এটা 5th ক্লাস চলছে মানে ম্যাথ প্যাডাগজির উপরে তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের বাকি যে আরো 5টা ক্লাস আছে সেই 5টা ক্লাস খুব তাড়াতাড়ি নেব নেওয়ার পরে আমি তোমাদের এমসিকিউ গুলো সম্পর্কে প্র্যাকটিস করাবো যেগুলো হচ্ছে পেডাগজি থেকে ম্যাথমেটিক্স এর প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিল বা আসে যেই প্রশ্নগুলো সেগুলো নিয়ে কিন্তু আলোচনা খুব তাড়াতাড়ি হবে থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তখন ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ